আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দোয়া ও শুভকামনা নিয়ে শুরু করছি স্যার সিমন রেড সোসাইটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত স্টাফ টর্চারের ১৬তম পর্ব। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দেনমোহর। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে সামাজিক রীতিনীতি সহ রাষ্ট্রীয় আইন মেনে চলা উচিত। আর যখনই আমরা সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন মেনে চলব, তখনই আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারব। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব, প্রথমেই জেনে নেব দেনমোহর কি, দেনমোহর কত হওয়া উচিত, দেনমোহর কিভাবে পরিশোধ করতে হয়, স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দিলে স্বামীর দেনমোহর দিতে হবে কি না, স্ত্রী মারা গেলে স্ত্রী দেনমোহর পাবে কি না, স্বামী মারা গেলে দেনমোহর দিতে হবে কি না, এবং নিকাহনামার ১৪ নম্বর কলামে একটি অপশন আছে, সেখানে লেখা আছে মুয়াজ্জল এবং মুয়াজ্জল, কি পরিমাণ মুয়াজ্জল এবং কি পরিমাণ মুয়াজ্জল, শব্দ দুটি প্রায় সেম সেম। তো এই বিষয় নিয়ে আজকে আলাপ করব। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব যে দেনমোহর কি জিনিস। মূলত দেনমোহর হচ্ছে বৈবাহিক জীবনে পদার্পণ করার সময় এই দেনমোহরের কথাটি চলে আসে। এই দেনমোহর হচ্ছে স্ত্রীর সম্মাননা, স্ত্রীকে সম্মান করে স্বামী একটি অর্থ ধার্য করে এবং সেটা তার নিজস্ব সম্পদ থেকে, স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে যে কোনো সম্পদ থেকে এবং নগদ অর্থ যেটা জিনিস দিয়ে, একটা অ্যামাউন্ট দিয়ে তার স্ত্রীকে সম্মান করে যে সন্তুষ্টি করা হয়, সেটাই হচ্ছে দেনমোহর। এবং এই দেনমোহর কি পরিমাণ হওয়া উচিত, মূলত দেনমোহর কি পরিমাণ হওয়া উচিত, এখানে কোনো বিধিনিষেধ নাই, কোনো নিয়ম নীতি নাই। মূলত দেনমোহর হয়ে থাকে সামাজিক প্রেক্ষাপটে, যে সেলের সোর্স অফ ইনকাম এবং পারিপার্শ্বিক হিসাব নিকাশ করে একটি অর্থ নির্ধারণ করা হয়। সেই অর্থটি এমনভাবে নির্ধারণ করা যে অর্থটি স্ত্রীর জন্য খুবই কম, এরকম কোনো অর্থ নির্ধারণ করা যাবে না যেটা স্ত্রীর সন্তোষজনক অ্যামাউন্ট না, এবং এমন কোনো দেনমোহর নির্ধারণ করা যাবে না যেই দিন দেনমোহর স্বামীর পক্ষে প্রদান করা কষ্টকর ব্যাপার। তাই স্বামী স্ত্রী উভয় যাতে সন্তুষ্ট থাকে, এরকম একটি অ্যামাউন্ট নির্ধারণ করা উচিত এবং সেই অর্থটাই শুধু দেনমোহর হিসাবে লিপিবদ্ধ করা উচিত। এখন চলে আসি যে স্ত্রী কর্তৃক স্বামীকে যদি ডিভোর্স দেওয়া হয় তাহলে দেনমোহর দিতে হবে কি না। তো বন্ধুরা, আমাদের অফিসে এই দেনমোহরের বিষয় নিয়ে প্রতিনিয়তই অভিযোগ আসতে থাকে। কিছু কিছু পুরুষ আমাদের কাছে প্রশ্ন করে যে স্ত্রী কর্তৃক স্বামীকে যদি ডিভোর্স দেওয়া হয় তাহলে আমি কেন দেনমোহর দিব। বিষয় হচ্ছে, দেনমোহর হচ্ছে স্ত্রীর সম্মাননা। আপনি যখন বৈবাহিক জীবনে পদার্পণ করেছেন তখনই কিন্তু দেনমোহরের দায়িত্ব আপনার উপরে বর্তায় এবং আপনার উপরে কিন্তু সম্পূর্ণভাবে এই দেনমোহর পরিশোধ করার দায়িত্বটা কিন্তু আপনার উপরেই নিয়োজিত থাকে। এই দেনমোহর থেকে আপনি কোনোভাবেই
মাপ পাবেন না। তো বন্ধুরা, নিকাহনামার 14 নম্বর কলামে একটি কথা লেখা আছে, সেইটা হচ্ছে কি পরিমাণ দেনমোহর মুআজ্জাল এবং মুআজ্জাল দুইটা শব্দ এখানে ইউজ করা হয়েছে। এটার অর্থ হচ্ছে, মুআজ্জাল শব্দের অর্থ হচ্ছে আশু দেনমোহর তৎক্ষণাৎ দিতে হবে, এবং মুআজ্জাল শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত দেনমোহর, সেটা আপনি পরে দিতে পারবেন। তো বন্ধুরা, ফিরে যাচ্ছি, দেনমোহর স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দিলে দেনমোহর দিতে হবে কি না, আমাদের স্পষ্ট ভাষায় মনে রাখা উচিত যে দেনমোহর স্ত্রী কর্তৃক যদি ডিভোর্স দেওয়া হয় তাহলে দিতে হবে, স্বামী কর্তৃক যদি ডিভোর্স দেওয়া হয় দিতে হবে। এই দেনমোহর দেওয়া নেওয়ার ভিতরে একটি শব্দ উচ্চারিত হবে, ইয়েস, দিতে হবে। এই দেনমোহরের কোনো মাপ নেই, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দিক আর স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দিক, যেই তালাক দিক না কেন দেনমোহর 100% পরিশোধ করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে দেনমোহর যদি স্ত্রী মারা যায় তাহলে আমি এই দেনমোহর কিভাবে পরিশোধ করব। আমি বিবাহের পরে তো আমার দেনমোহর পরিশোধ করি নাই, কিন্তু আমার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, সেই ক্ষেত্রে আমি দেনমোহর কিভাবে পরিশোধ করব। তাহলেও আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে, কারণ আপনার স্ত্রী মারা যাবার পরে তার যে ওয়ারিশগণ রেখে গেছেন তারা আপনার কাছ থেকে দেনমোহর নিবে এবং তাদেরকে আপনার দেনমোহর দিতে হবে। সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন করে অনেকে যে যদি স্বামী মারা যায় তাহলে কিভাবে দেনমোহর দিবে। ইয়েস, স্বামী মারা গেলেও আপনাকে দেনমোহর দিতে হবে, কারণ আপনি যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে দেনমোহর পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, দেনমোহর কখনোই মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে, একটু আগে বলেছিলাম যে মুআজ্জাল এবং মুআজ্জালের বিষয়টা হচ্ছে আশু দেনমোহর, বিবাহের পরে আপনার স্ত্রী যে কোনো সময় আপনার কাছে যদি এই মুআজ্জাল দেনমোহরের যে আশু দেনমোহরটা যদি আপনার কাছে চায় তাহলে সেটা দিতে আপনি বাধ্য থাকবেন এবং তাৎক্ষণিক পরিশোধ করতে হবে। সেটি কীরকম, ধরে নিলাম আপনার দেনমোহর 2 লক্ষ টাকা, তাহলে 14 নম্বর কলামে, কাবিন নামার 14 নম্বর কলামে লেখা থাকে কি পরিমাণ মুআজ্জাল, কি পরিমাণ মুআজ্জাল। ওখানে যারা কাজী সাহেবরা থাকেন ওখানে লিখে দেন অর্ধেক অর্ধেক, তার অর্থ হচ্ছে মুআজ্জাল অর্ধেক আর মুআজ্জাল হচ্ছে অর্ধেক। তাহলে 2 লক্ষ টাকার মুআজ্জালের যে অর্ধেক টাকা সেটা আপনার স্ত্রী যে কোনো মুহূর্তে আপনার কাছে চাওয়া মাত্র আপনাকে সেই 1 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। বাকি যে 1 লক্ষ টাকা থাকবে সেই 1 লক্ষ টাকা আপনি বিলম্বিতভাবে দিবেন, যেটাকে বলা হয়েছে মুআজ্জাল, সেটা বিলম্বিত দেনমোহর। এই দেনমোহরটা আপনি বিলম্ব করে দিতে পারবেন, সেটা আপনি ডিভোর্সের পরে দিতে পারেন, আপনার স্ত্রী মারা যাওয়ার পরে দিতে পারেন, আপনি মারা যাওয়ার পরে দিতে পারেন, এই সমস্ত মিলায় হচ্ছে বিলম্বিত দেনমোহর, এটা আপনি সেভাবে দিতে পারেন, কিন্তু দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, আমরা যারা বৈবাহিক জীবনে পদার্পণ করি, বৈবাহিক জীবনে পদার্পণ করার সময় আমরা সামাজিকভাবে এই বিবাহের আনন্দে কিন্তু আমরা রাষ্ট্রীয় আইন এবং সামাজিক রীতিনীতি সম্পূর্ণভাবে কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হওয়া উচিত। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিবাহের পরে
একজন স্বামী জানে না তার নিকাহনামা কোথায় আছে এবং একজন স্ত্রীও জানে না তার নিকাহনামা কোথায় আছে। যখন দাম্পত্য জীবনে বিচ্ছেদের সময় হয়ে আসে, যখন দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তখন তাদের নিকাহনামার কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। এর মাঝখানে চলে যায় 10 বছর, 15 বছর, 20 বছর, এমনও ইতিহাস আছে 30-35 বছর বিবাহ জীবনে দাম্পত্য বিচ্ছেদের ঘটনা আছে। কিন্তু সেই সময় কিন্তু কাবিননামার বা নিকাহনামার কোনো খোঁজ পাওয়া যায় না। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা নতুন বিবাহ করব এবং দাম্পত্য জীবন শুরু করব, আমরা যেন আমাদের কাবিনের এবং নিকাহনামার প্রত্যেকটি কলাম সুন্দরভাবে আমরা যেন লিপিবদ্ধ করে রাখি এবং আমরা যেন এই জিনিসটা কাজীর সাথে বসে সুন্দরভাবে ডিসকাস করে আমরা যেন এই ফর্মটি ফিল আপ করি। আপনারা জানেন ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট থেকে একটি গেজেট পাস হয়েছে যে নিকাহনামার 5 নম্বর কলামে একটা কথা কিন্তু লেখা আছে যে কন্যা কুমারী, সেইখানে কাজীরা লিখে দেয় বিধবা, বহুবিবাহ বা এই সেই ইত্যাদি ইত্যাদি লিখে দেয়। কিন্তু দেখেন এখানে পুরুষের ব্যাপারে যেহেতু কিছু লেখা নেই, সেই ব্যাপারে একটি রিট করা হয়েছিল, আমাদের বিজ্ঞ আইনজীবীরা রিট করেছিলেন এবং সেই রিটের রায় কিন্তু সেটা স্থগিত করা হয়েছে। এবং এইখানে অন্য আরও একটি অপশন আসবে হয়তো, যেটা পুরুষের জন্য এখানে কিছু লেখা হবে, অন্যথায় ওই 5 নম্বর কলমে কিছুই লেখা হবে না। এই ধরনের একটা সিদ্ধান্ত অচিরেই আসতেছে। তো বন্ধুরা, আমরা সে বিষয়ে যাব না, দেনমোহর নিয়ে কথা বলতেছিলাম। তাই আমাদের কোনো ভাই বোনদের যদি ভিতরে কোনো সন্দেহ থাকে যে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দিলে দেনমোহর দিতে হবে কি না, 100% দেনমোহর দিতে হবে, যেই ডিভোর্স দিক কি না, যেই ডিভোর্স দিবে আপনাকে দেনমোহর 100% দিতে হবে, দেনমোহরের কোনো মাপ নেই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের কমেন্টস বক্সে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে জানাবেন, যাতে করে আমরা আপনাদের কমেন্টস পড়ে উৎসাহ পাই এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।